খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সন্তোষ ট্রফি ফুটবলে চূড়ান্ত পর্বের খেলা শুরু হচ্ছে 11 ফেব্রুয়ারি থেকে ভুবনেশ্বরে। বাংলা রয়েছে গ্রুপ বিতে। বাংলা প্রথম খেলা প্রথম দিনেই সকাল 9টায় দিল্লির সঙ্গে। আগামীকালই বাংলা দল ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে। বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলছেন, দলের সবাই আত্মবিশ্বাসে ভরপুর, তাদের লক্ষ্য খেতাব জিতে বাংলাকে এগিয়ে রাখা। গত বছর বাংলা দল সন্তোষ ট্রফিতে রানার্স আপ হলেও খেলোয়াড়দের লড়াকু মনোভাবকে তারিফ করে কোচ আরো বলেন, এবারও পরিশ্রম করে যে কোনো দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে রাখাটাই হবে শপথ। বাছাই পর্বের খেলায় খেলোয়াড়রা বাংলাকে দুরন্ত জায়গায় পৌঁছে দিয়েছে, সেই ভাবনা থেকেই বলতে চাই চূড়ান্ত পর্বের সেরা খেলা উপহার দেবে ছেলেরা। ক্রিকেটের ডায়েরি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় টি-20 সিরিজে প্রত্যাশিত সাফল্য আসেনি, তাতে অবশ্য আত্মবিশ্বাসে ঘাটতি নেই ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের। তিনি টি-20 বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন সৌরভ গাঙ্গুলি এবং মহেন্দ্র সিং ধোনির দেওয়া মন্ত্রকে হাতিয়ার করে। 10ই ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হবে মহিলাদের টি-20 বিশ্বকাপ। এখন চূড়ান্ত পর্বের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় মহিলা ক্রিকেট দল। 12ই ফেব্রুয়ারি ভারতের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান, সেই ম্যাচ জেতাই এখন প্রথম লক্ষ্য হরমনপ্রীতের। বিশ্বকাপ জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তিনি? ভারত অধিনায়ক বলছেন, সৌরভ এবং ধোনির কাছ থেকে যা যা শিখেছেন সেগুলোই প্রয়োগ করবেন টি-20 বিশ্বকাপে। আমরা সকলেই জানি মাঠে ধোনি কতটা চতুর ছিল, ওর নেতৃত্ব দেওয়া ম্যাচগুলো ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়। আমি সৌরভ এবং ধোনির নেতৃত্ব দেখে অনেক কিছুই শিখেছি। যত স্পিন উইকেট তৈরি করে অনুশীলন করুক অস্ট্রেলিয়া, তাতে বিশেষ লাভ হবে না। টেস্টের উইকেটে খেলার পরে সফরকারীরা ভারতের উইকেটের আসল চরিত্র বুঝতে পারবেন, এমনই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। 23 সিরিজের আগে পাইট কামিন্সদের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ভুল বলে তিনি জানিয়েছেন। 9ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। 4 টেস্টের সিরিজের আগে এবার প্রস্তুতি ম্যাচ খেলছেন না কামিন্সরা, পরিবর্তে বেঙ্গালুরুর কাছে আলুরে বিশেষ স্পিন সহায়ক উইকেট তৈরি করিয়ে 4 দিনের শিবির করছেন। মহিলাদের প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে মার্চের 4 থেকে 26 তারিখ পর্যন্ত। উইমেন্স প্রিমিয়ার লিগে থাকছে 5টা দল, 22টি ম্যাচ হবে মুম্বাই ব্রাবোর ও ডিওয়াই পাটেল স্টেডিয়ামে। 13ই ফেব্রুয়ারি বেলা 2:30 থেকে মুম্বাইয়ে হবে ক্রিকেটারদের নিলাম। সর্বাধিক 90 জন ক্রিকেটার জায়গা পেতে পারেন এই 5টি ফ্র্যাঞ্চাইজিতে। বিসিসিআই তরফে বিবৃতিতে জানানো হয়েছে, উইমেন্স প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহী 1,525 জন ক্রিকেটার নিলামের জন্য নিজেদের নাম নথিবদ্ধ করিয়েছেন। তার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে 409 জন ক্রিকেটারকে। এই 409 জনের মধ্যে 246 জন ভারতীয়, অ্যাসোসিয়েট দেশের 8 জন সহ 163 জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। বিভিন্ন দলের সর্বাধিক 30 জন বিদেশি ক্রিকেটার জায়গা পেতে পারেন। নাগপুরে প্রথম বল পড়ার আগেই 22 গজের চরিত্র নিয়ে শুরু হয়ে গিয়েছে পর্যালোচনা। শেষ পর্যন্ত যদি ঘূর্ণি উইকেটে স্বাগত জানানো হয় অস্ট্রেলিয়াকে, সেটা তো ভারতীয় দলের কাছেও আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে। কিন্তু এমন এক বিষয় নিয়ে আদৌ উদ্বিগ্ন নন সুনীল গাভাস্কার। উল্টে এক ধাপ এগিয়ে কিংবদন্তির ব্যক্তিত্ব বলে দিচ্ছেন, ভারতীয় ব্যাটসম্যানরা বাকি বিশ্বের কাছে ঈর্ষার বড় কারণ, সেটা ফের প্রমাণ হয়ে যাবে আসন্ন 4 টেস্টের সিরিজে। জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনীত হলেন ভারতের 2 তরুণ তারকা শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজ। তৃতীয় ক্রিকেটার হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। সাম্প্রতিক সময়ে একদিনের এবং টি-20 ম্যাচে ধারাবাহিকভাবে দুর্দান্ত ছন্দে রয়েছেন শুভমান। ফিটনেস সমস্যায় মাঠের বাইরে থাকা জসপ্রীত বুমরার অভাব অনেকটাই পূরণ করে দিয়েছেন সিরাজ। ব্যাটাতে ছন্দে আছেন কনওয়ে। উদ্বোধনী মেয়েদের আইপিএলে মোট 409 জন ক্রিকেটারের নাম থাকছে নিলামের তালিকায়, যার মধ্যে থাকছেন হরমনপ্রীত কৌর, শ্রুতি মান্ধানা, এলিজা হিলি এবং সোফি এনক্লিস্টনের মতো তারকা। তাদের ন্যূনতম দরও সবচেয়ে বেশি 50 লক্ষ টাকা। নিলাম অনুষ্ঠিত হবে 13ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে। এই 409 জন ক্রিকেটারের মধ্যে 246 জন ভারতীয়, 163 জন বিদেশি। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেইল করুন। ফোন করুন 9836938876 এ, 9836938876 এ, অথবা মেইল করুন tamal.mukherjee139@gmail.com এ। কেয়াকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। কাতারে রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জয়ের পরেই লিওনেল মেসি অবসরের জল্পনায় ইতি টেনেছিলেন। জানিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিতে আরও কয়েকটা ম্যাচ খেলাই এখন তার লক্ষ্য। কিন্তু বিশ্বকাপ জয়ের মাঝখানেকের মধ্যে এক অনুষ্ঠানে ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি ফুটবলার। বলছেন,
আমার ফুটবল জীবনের ব্রত সম্পূর্ণ হতে চলেছে, যা আমি স্বপ্নে দেখতাম জাতীয় দলের হয়ে তার সবকিছুই অর্জন করেছি। স্পষ্ট জানিয়েছিলেন 2026 সালের বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনা নেই। ফাইনালে পরে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য বলে দিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের দরজা মেসির জন্য সবসময় খোলা থাকবে। সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেটের, কিন্তু ভারত যাবে না পাকিস্তানে আগেই জানিয়েছিল বিসিসিআই সচিব জয় শাহ। প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরশাহিতে, খেলা হবে দুবাই, আবুধাবি এবং সারজায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মার্চ মাসে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কামরান আকমল। ঘরোয়া ক্রিকেটেও আর খেলবেন না পাকিস্তানের এই উইকেট রক্ষক ব্যাটার। পাকিস্তান সুপার লীগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জামির ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করবেন আকমল। সম্পর্কে পাক অধিনায়ক বাবর আজমের দাদা হন আকমল। জাতীয় দলে গত 5 বছর সুযোগ পাননি তিনি। ক্রিকেট জীবনের ইতি টানলেন তিনি গতকালই, আর তাকে উইকেট রক্ষকের দস্তানা বা ব্যাট হাতে দেখা যাবে না। তবে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রাখবেন নিজেকে। পাকিস্তান সুপার লীগের দল পেশোয়ার জামির ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দেখা যাবে আকমলকে, যে দলের অধিনায়ক তার ভাই বাবর আজম। খবর কয়েকদিন আগে মেলবোর্ন পার্কে জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামে রোহন বোপান্নাকে নিয়ে মিক্সড ডাবলসের ফাইনালে উঠে হেরে যান সানিয়া মির্জা। এবার ছিটকে গেলেন আবুধাবি ওপেনের প্রথম রাউন্ডে। মেয়েদের ডাবলসে যুক্তরাষ্ট্রের বেথানি মতে স্যান্ডসকে নিয়ে স্ট্রেট সেটে হারলেন তিনি। কাস্টেন এপিকসন লরা সিগম্যান জুটি তাদের হারিয়ে দিলেন 6-3, 6-4 সেটে। বেলজিয়াম জার্মান জুটির বিরুদ্ধে তাদের খেলা শেষ হয়ে যায় মাত্র 1 ঘন্টা 13 মিনিটে। মেয়েদের ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে মোট 6টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে খেলে পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। আবারও একবার কলঙ্কিত ভারতীয় ক্রীড়া জগৎ। কুস্তির পর এবার কবাডিতেও একই অভিযোগ উঠল। কুস্তি নিয়ে টালমাটালের মধ্যে এবার কবাডি যোগ দিল আসরে। একই অভিযোগ উঠল কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক মহিলা জাতীয় কবাডি খেলোয়াড়। শুধু তাই নয়, ব্ল্যাকমেল করার অভিযোগও তুলেছেন তিনি। 27 বছর বয়সী এই জাতীয় ক্রীড়াবিদ দিল্লির বাবা হরিদাসনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি তার অভিযোগপত্র লিখেছেন 2012 সাল থেকে যোগেন্দ্র নামে এক কোচের তত্ত্বাবধানে নিজেকে তৈরি করছিলেন ওই খেলোয়াড়। তার পছন্দের সর্বকালের সেরা আইপিএল একাদশে এবি ডিভিলিয়ার্সের পরিবর্তে মহেন্দ্র সিং ধোনিকে বেছে নিলেন অনিল কুম্বলে। প্রাক্তন ভারতীয় কোচ বলছেন এবি এবং ধোনির মধ্যে কোনো একজনকে বেছে নেওয়া কঠিন, তবে সবদিক বিচার করলে আমি এবির থেকে এগিয়ে রাখবো ধোনিকেই। ওই থাকবে আমার পছন্দের সেরা আইপিএল একাদশে। কুম্বলে জানিয়েছেন ওপেনার হিসেবে তিনি বেছে নেবেন বিরাট কোহলি এবং ক্রিস গেইলকেই। ক্রিকেটের পরে এবার ভারত বনাম ইংল্যান্ডের টেবিল টেনিস সিরিজও দেখা যেতে পারে। কমনওয়েলথ টেবিল টেনিস ফেডারেশন এই বছরেই টিটির সেই সিরিজ শুরু করতে চায়। এই বিষয়ে সর্বভারতীয় টেবিল টেনিস সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে বলে জানিয়েছে সিটিটিএফ চেয়ারম্যান বিবেক কোহলি। এপ্রিল মে অথবা অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা লক্ষ্য সেনকে নিয়ে উচ্ছ্বসিত কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি প্রকাশ পাড়ুকন একাডেমিতে দেখা করতে যান এই তরুণ তারকার সঙ্গে। লক্ষ্যের সঙ্গে নিজের ছবি গণমাধ্যমে পোস্ট করেছেন গাভাস্কার এবং বলেছেন এক এবং অদ্বিতীয় প্রকাশ পাড়ুকনের পরে আমার নতুন ব্যাডমিন্টনের নায়ক লক্ষ্য সেন। আর্জেন্টিনার ওয়াইপিএফ এর প্রেসিডেন্ট পাবলো গঞ্জালভেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিলেন বিশ্বকাপ জয়ী দলের লিওনেল মেসির জার্সি। এখন বেঙ্গালুরুতে ইনার সপ্তাহ চলছে, সেখানে আর্জেন্টিনার তরফ থেকে ভারতীয় প্রধানমন্ত্রীকে এই বিরাট উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রী টুইট করে লেখেন আমি খুবই গর্ব অনুভব করছি। কলকাতা ডায়েরি। আইএসএল এর এই মরসুমে মোহনবাগানের অবস্থা খানিকটা দাড়িপাল্লার মতো, কখনো সাফল্য তো আবার কখনো ব্যর্থতা। তার ওপর প্রথম 11 বেশ কিছু ফুটবলার চোট পেয়ে ছিটকে যাওয়া যেন ফার্নান্দো সুপার সিক্সে পৌঁছানোর রাস্তাটা ক্রমশ কঠিন করে তুলছে। আইএসএল এর শেষ লগ্নে এটিকে মোহনবাগান এখনো পর্যন্ত খেলে ফেলেছে 16টা ম্যাচ, যার মধ্যে 8টি ম্যাচই জিততে পেরেছে হুগো বুমাসরা। 27 পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলে 5 নম্বরে। ঠিক এই অবস্থায় আগামীকাল মোহনবাগান এক অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। যে জামশেদপুর এই মুহূর্তে 7 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলে 10 নম্বরে। এই জামশেদপুরকে প্রথম লেগে হুগো বুমোসের শেষ মুহূর্ত গোলে মোহনবাগান হারিয়েছিল। এবারও কি বুমোস পারবেন আগের ম্যাচে পুনরাবৃত্তি ঘটাতে? যদিও জামশেদপুর ম্যাচে বুমোস পুরোপুরি নিশ্চিত নন মাঠে নামার ব্যাপারে, কারণ তার হ্যামস্ট্রিং এর চোট। কিন্তু এত কিছু অনিশ্চয়তার মধ্যে এদিকে মোহনবাগানের কোচ থেকে ফুটবলাররা দৃঢ় প্রতিজ্ঞ যে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলেই সুপার সিক্স এর দিকে নিজেদের স্থান পাকা করে নেবে। আর এই লক্ষ্যকে সামনে রেখেই ফার্নান্দো ছেলেরা সেরে নিল তাদের শেষ প্রস্তুতি। এখন রইল স্পোর্টস কুইজ। গতকালে সঠিক উত্তর বেঙ্গালুরু এফসি, আর সফল উত্তরদাতা হলেন বর্ধমানের রজত মিত্র। অভিনন্দন রজত। আমাদের আজকের প্রশ্ন, এই মুহূর্তে এবারকার আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান কত নম্বরে আছে?
এই মুহূর্তে এবারকার আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান কত নম্বরে আছে? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। আজকের মতো এই পর্যন্তই, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।